ডলার সংকটের কারণে দিশেহারা হয়ে উঠছে ব্যাংকগুলো, আগের দেনা শোধ করতে হিমশিম খাচ্ছে অনেকে। এমন পরিস্থিতিতে বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলো হঠাৎ করে রেমিটেন্সের ডলারের দাম 12 থেকে 14 টাকা বাড়িয়ে দিয়েছে, ফলে অনেক ব্যাংকে বাধ্য হয়ে 122 থেকে 123 টাকা ডলার কিনতে হচ্ছে। এমন অবস্থায় ডলারের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে রেমিটেন্সের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন থেকে প্রবাসী আয় ব্যাংকে নিজস্ব প্রণোদনা সহ ডলারের বিপরীতে কোনোভাবেই 115 টাকার বেশি দর দেওয়া যাবে না। বুধবার সন্ধ্যায় ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠক অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। ডলার সংকট প্রকট আকার ধারণ করলে এবিবি ও বাফাদাকে দাম নির্ধারণের দায়িত্ব দিয়ে সরে দাঁড়ায় বাংলাদেশ ব্যাংক। এরপর থেকে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় তারা সভা করে ডলারের রেট নির্ধারণ করে আসছে। সবশেষ ব্যাংকগুলো ঘোষণা অনুযায়ী প্রবাসী ও রপ্তানি আয় কেনার ক্ষেত্রে ডলারের ঘোষিত দাম 110 টাকা 50 পয়সা নির্ধারণ করে। এর সঙ্গে রেমিটেন্সে ব্যাংকগুলো নিজেদের মতো করে প্রণোদনা দিতে পারবে বলে জানানো হয়। তবে বেশিরভাগ ব্যাংক এই দরে ডলার পাচ্ছে না, তাই এখন 122 টাকা থেকে 124 টাকা পর্যন্ত দরে ডলার কিনছে অনেক ব্যাংক। এমন পরিস্থিতিতে ডলারের দামের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এবিবি ও বাফেদা। হরতাল, অবরোধ কিংবা যে কোনো জরুরি পরিস্থিতিতে সড়ক, নৌ ও রেলপথে আপনার দূরপাল্লার যাত্রা বাধাগ্রস্ত হলে নিরাপদ ও সর্বনিম্ন ভাড়ায় গন্তব্যে যেতে পারবেন প্রবাসীর হেলিকপ্টারে। বুকিং করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।